প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ সেনাবাহিনীর 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাপ্রধান। 8 শর্তে 3 ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। জামিনে মুক্তি পেলেন রাজশাহীর আলোচিত মেয়র আব্বাস আলী। চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় 2 ভারতীয় নাগরিকের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী সেনানিবাসের ইনফ্র্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় একটি সম্মিলিত চৌকস্থল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করেন। এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে। তিনি সকলকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে আহ্বান জানান। এরপর তিনি বাংলাদেশ ইনফ্র্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ইনফ্র্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। রেজিমেন্টাল কালার প্রাপ্ত হয়েছে। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ এ সম্মান অর্জন সহজলভ্য নয়। এই জন্য যে কোনো ইউনিটকে প্রতিষ্ঠালগ্ন হতে ন্যূনতম 5 বছর বাৎসরিক যোগ্যতা যাচাইয়ের সন্তোষজনক মান অর্জন করতে হয়। এছাড়াও ফায়ারিং, অপারেশন কার্যক্রম, প্রশিক্ষণ এবং খেলাধুলার উন্নত মান প্রদর্শন রেজিমেন্টাল কালার প্রাপ্তির পূর্ব শর্ত। 8 শর্তে আগামী 3 ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুমোদন ও শর্তগুলোর বিষয়ে জানানো হয়েছে। সমাবেশের জন্য আবেদনকারী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নামে পুলিশের পক্ষ থেকে এই চিঠি ইস্যু করা হয়। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, মাদ্রাসা ময়দান চত্বরের মধ্যে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান ও প্রচারপত্র বিলি করা যাবে না, ব্যানার, ফেস্টুন ও পতাকাতে কোনো লাঠিসোঁটা ও রড ব্যবহার করা যাবে না। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, 8 শর্তে গণসমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শর্তাবলী যথাযথভাবে পালন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে মাঠ ব্যবহারের অনুমতি নিতে হবে জেলা প্রশাসকের কাছ থেকে। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট 2 লেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেল 5টায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাশিক মেয়র। এ সময় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখেন এবং সার্বিক খোঁজ খবর নেন তিনি। 2021 সালের 22 সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট 2 লেন ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হচ্ছে 40,79,00,000 টাকা। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। অবশিষ্ট 2 লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য 203 মিটার, প্রস্থ ফুটপাত সহ 9.40 মিটার, থাকবে 9টি স্প্যান।
এক বছর পর জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী। মঙ্গলবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন। ওইদিন সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে মুক্তি পেয়েই যে বঙ্গবন্ধুকে কটূক্তি করেছিলেন সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সাবেক মেয়র আব্বাস। সন্ধ্যা 6:45 দিকে কিছু অনুসারীকে নিয়ে নগরীর সিএনপি মোড়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কাটাখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর কথা বলার অডিও ছড়িয়ে পড়ে গত বছরের নভেম্বরে, এতে তোলপাড় সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে আব্বাস আলী আত্মগোপন করেন, পরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেন। পরে স্থানীয় সরকার বিভাগ প্রথমে সাময়িক এবং পরে স্থায়ীভাবে মেয়রের পদ থেকে আব্বাস আলীকে বরখাস্ত করে। এছাড়াও আওয়ামী লীগের দলীয় পদও হারান এই নেতা। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা একে অপরের স্বামী স্ত্রী। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অবৈধ অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে 10 বছর ও স্বামী রামবিলাস চৌধুরীকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবুর থানার গৌরিমারি ধুমবালু কলোনির মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে রামবিলাস চৌধুরী ও তার স্ত্রী কলাবতী চৌধুরী। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2019 সালের 6 নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মহামারি গ্রাম থেকে অস্ত্রসহ স্বামী স্ত্রীকে আটক করে র‍্যাব। আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগজিন ও 5 রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব সদস্যরা। পরে র‍্যাবের এসআই মোহাম্মদ ইউসুফ আলী ভূঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 2019 সালে ভারতীয় নাগরিক দুজন কলাবতী এবং রামবিলাস অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ঢোকার প্রাককালে বিজেপি র‍্যাব আটক করে এবং তাদের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং 6 রাউন্ড গুলি উদ্ধার হয়। পরবর্তীতে আমি রাষ্ট্রপক্ষে এই মামলায় 14 জন সাক্ষী আদালতে উপস্থাপন করি। 14 জন সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1 নম্বর আসামি কলাবতীকে অস্ত্র আইনের 19-এর এ ধারায় এবং রামবিলাসকে ওই একই আইনের এফ ধারায় কলাবতীকে 10 বছর এবং রামবিলাসকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিতার আদেশ প্রদান করি। আমরা রাষ্ট্রপক্ষ থেকে খুশি এবং আমরা প্রমাণ করতে পেরেছি মামলাটি আমরা যথাযথভাবে মর্যাদা সহকারে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছি, মামলা প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট? স্বামী স্ত্রী ওই ধারাতে মামলা হয়নি, মামলা হয়েছিল অস্ত্র আইনে, মামলা অস্ত্র আইনের মামলাতে এটা রাখেন। নোয়াখালী সদর উপজেলায় OMS এর সরকারি 1130 কেজি চাল উদ্ধার করেছে নোয়াখালী জেলা শাখা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল হাকিম নোয়াখালী পৌরসভার 6 নং ওয়ার্ডের গোপাই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বুধবার দুপুরে গ্রেফতার মাদক কারবারিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার নোয়াখালী পৌরসভার 6 নং ওয়ার্ডের দপ্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর থেকে এই চাল উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব চাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করে। নাটোরে হেরোইন বহনের দায়ে মাইনুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে
আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাইনুল হক চাঁপাইনবাবগঞ্জের নামো রাজারামপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, 2021 সালের 16 এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাতিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশের একটি টিম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপের চালকের পাশে থাকা মাইনুল হকের দেহ থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে আটককৃত মাইনুল হকের বিরুদ্ধে 17 এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ 1.5 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আজ মাইনুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।